প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর প্রোফাইল প্রণয়ন প্রকল্প স্টুডেন্টস ইউনিক আইডি এখান থেকে কিভাবে আপনি আপনার বিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থীর পত্র ডাউনলোড করবেন সেটা আজকে আপনাদেরকে শেয়ার করব সি থেকে আপনি কিন্তু সহজেই প্রত্যয়নপত্রটা পেতে পারেন এজন্য আপনাদেরকে যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি গুগল ক্রম ব্রাউজার দিয়ে কাজটি করে দেখাবো গুগল ক্রমে আমি একটি প্রেস করে দিলাম এরকম এন্টারপ্রাইজ চলে আসলে আপনাদেরকে ওয়েবসাইটের ঠিকানা লিখতে হবে এর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা প্রবেশ করতে পারবেন আর যারা লিখবেন তারা লিখবেন সি আর ভিএস এসে দেখুন চলে এসেছে সি আর জাস্ট একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি এন্টারপ্রাইজ চলে আসলে আপনারা প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন প্রাইমারি স্টুডেন্টস প্রোফাইল অপশানটি এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটি এন্টারপ্রাইজ চলে আসবে লক্ষ্য করুন এখানে কী দেখাচ্ছে প্রথমে বলা আছে আপনাকে অনুগ্রহপূর্বক লগ ইন করুন তো আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আমি লগ ইন করে দেখাচ্ছি তো বন্ধুরা লক্ষ্য করুন আমি কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ভিতরে প্রবেশ করেছি এরপর আপনাদের সামনে ঠিক এরকমাইন্ডার চলে আসলে আপনারা যে কাজটি করবেন এখানে উপরের দিকে লক্ষ্য করুন পেয়ে যাবেন থ্রি লাইন্স অপশন এই যে থ্রি লাইন্স অপশন এই থ্রি লাইন্স অপশনটিতে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনার সা সামনে কিন্তু নতুন আরও একটি অপশান চলে আসবে তো যখনই আপনার সামনে ড্যাশবোর্ড চলে আসবে ড্যাশবোর্ড চলে আসলে আপনি যে কাজটি করবেন অনেকগুলি অপশান পেয়ে যাবেন এই সবগুলি অপশনের মধ্যে থেকে আপনি চলে যাবেন একদম নিচে পেয়ে যাবেন প্রতিবেদন নামের একটি অপশান এখানে একটি প্রেস করে দিবেন প্রতিবেদনে প্রেস করে দেওয়ার পর আপনার সামনে আরও নতুন কিছু অপশান চলে আসবে এই অপশানগুলোর মধ্যে থেকে আপনি দুই নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন পত্র প্রতিবেদন নামের অপশনটি এই প্রত্যয়ন প্রতিবেদন অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর আপনার সামনে নতুন এন্টারফেস চলে আসবে তো বন্ধুরা লক্ষ্য করুন আমার সামনে কিন্তু চলে এসেছে এরপর এখানে লক্ষ্য করুন এখানে কি কি বিষয় দেখাচ্ছে প্রথমে দেওয়া আছে প্রত্যয়ন পত্র প্রতিবেদন বিভাগ ঢাকা জেলা গাজীপুর উপজেলা টঙ্গী ইউনিয়ন গাজীপুর সিটি কর্পোরেশন স্কুলের নাম এগুলি কিন্তু অটো চলে আসবে আপনাকে কিন্তু এগুলি দিতে হবে না তো বন্ধুরা লক্ষ্য করুন এখানে কিন্তু একটা বিষয় আমার যে ওয়ার্ডটা দেখাচ্ছে এটা কিন্তু আমার ওয়ার্ড না আমি এই যে ড্রপডাউন বারে প্রেস করে আমি আমার ওয়ার্ডটা সিলেক্ট করে দেবো তো লক্ষ্য করুন আমি এখন ড্রপডাউন বারে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে আমার ওয়ার্ড নম্বর বন্ধুরা লক্ষ্য করুন এখানে কিন্তু ওয়ার্ড দেওয়াই আছে এটা চেঞ্জ করা যাবে না তো এরপর আপনারা যে কাজটা করবেন এখানে বিদ্যালয়ের নাম দেওয়া আছে এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শ্রেণী নির্বাচন করতে হবে তো শ্রেণী নির্বাচন করার জন্য এই যে শ্রেণী অপশন এখানে একটি প্রেস করে দিবেন তো দেখুন আমি ড্রপডাউন বারে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখান থেকে আমি আমার শ্রেণীটা নির্বাচন করে দিচ্ছি আমি দেখুন এখানে আছে প্রাক প্রাথমিক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্লে নার্সারির সমাপনী যেহেতু আমি আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর পত্তনপত্র নেব আমি পঞ্চম অপশনটি প্রেস করে দিলাম এরপর আপনাকে দিতে হবে শাখা আপনার যদি শাখা থাকে শাখা সিলেক্ট করবেন না থাকলে না সিলেক্ট করতে হবে তো লক্ষ্য করুন আমি শাখার ড্রপডাউন বারে প্রেস করে দিলাম আমার যেহেতু শাখা নেই আমি এখানে দিয়ে দেবো প্রযোজ্য নয় আপনাদের যদি ক খ গ শাখা থাকে সেই শাখাটা দেবেন তো আমি দিয়ে দিলাম প্রযোজ্য নয় প্রযোজ্য নয় দেওয়ার পর এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লক্ষ্য করুন পরের যে অপশনটি এখানে স্পষ্ট বলে দেওয়া আছে শিক্ষার্থী তো শিক্ষার্থী পাওয়ার জন্য আপনি পঞ্চম শ্রেণীর যেহেতু শিক্ষার্থী খুঁজতেছি এই যে ড্রপডাউন বার এখানে একটি প্রেস করে দিবেন তো দেখুন আমি ড্রপডাউনবারে প্রেস করে দিচ্ছি প্রেস করে দেওয়ার পর আমার বিদ্যালয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর নাম কিন্তু চলে এসেছে এই যে দেখুন তাদের প্রত্যেকের নামটা চলে এসেছে এখন আপনি চাইলে প্রত্যেকের এই প্রত্যয়নপত্রটা নিতে পারবেন তো আমি একটা শিক্ষার্থীর প্রত্যয়নপত্র আমি এখন নিয়ে দেখাবো তো আমি আমার প্রথম যে শিক্ষার্থীটা দেওয়া আছে তার প্রত্যয়নপত্রটাই ডাউনলোড করব। এই যে তার নাম তার নামে আমি প্রেস করে দিলাম সিলেক্ট হয়ে গেল এবার আপনাদেরকে যে কাজটা করতে হবে জাস্ট যে প্রিভিউ নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন এই প্রিভিও অপশানটি এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম চলে আসবে আমি এখানে ড্রাইভ টু পিডিএফ অপশনটি সিলেক্ট করে দিলাম দেওয়ার সাথে সাথে বন্ধুরা লক্ষ্য করুন এই যে আমার প্রত্যয়নপত্র শিক্ষার্থীর কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবার আপনারা উপরে থ্রি লাইন তো অপশানে প্রেস করে দেবেন প্রেস করে ডাউনলোড অপশনে প্রেস করে দেবেন দেওয়ার সাথে সাথে প্রত্যয়নপত্রটা ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা আশা করছে আপনারা পুরো ভিডিওটা বুঝতে পেরেছেন মূলত এভাবেই প্রত্যেকটা শিক্ষার্থীর প্রত্যয়নপত্র কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তো ভালো থাকুন এখানে রাখছি ধন্যবাদ